আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকলেন, উনি গরিব সাহাবী ছিলেন, আহলুস সুফার অধিবাসী। ঢোকার পরে দুটুকু খেলেন অল্প করে, কিছুক্ষণ পর আরেকজন সাহাবী আসলেন, নবীজি আমাকেও বলছেন আবু হুরায়রা দুধটা খাওয়ার জন্য। খাইতে খাইতে আবার কয়েকজন সাহাবী খাইলেন, নবীজি মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, আমার দুধ কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যতটুকু দুধ রসুল পাক আমারে দিছিল এখনো ততটুকুই আছে। ও ভাই, চিন্তা যদি ভুল হয় রাস্তা তাহলে উঠতেও ভুল হইব, ইনফরমেশনটা যদি ভুল হয়। আপনারে কেউ দেখাই দিছে ঢাকা উত্তর দিকে, তো ঢাকা তো পশ্চিম দিকে, উত্তর দিকে দেখাই দিছে, নিশ্চিত হইলে চট্টগ্রাম নাইলে কুমিল্লা ফিনিতে হইব একটা। ইনফরমেশনটা যদি ভুল হয় রাস্তাটা ভুল হবে। যে আপনারে রাস্তা দেখাইতেছে এর আগে যাচাই করে নেন, যে রাস্তাটা আপনার দেখাইতেছে আগে হেরে যাচাই করে নেন, উনি ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে গন্তব্য সঠিক। আন্তার যে ধরেন না, ইমান হারায়েন না, আল্লাহওয়ালারা যে পথটা দিয়ে গেছিলেন এটার কদমে থাকেন। দিনের পর দিন, রাতের পর রাত মানুষের ঘরে মুট্টি চাল উঠাইয়া, নিজে খাবার না খাইয়া গরিব ঘরে চালটুকু গুলো দিয়ে গেছেন। এই মানুষের নীতিগুলো ধরে রাখেন। মানুষ ছিল না, এই প্যান্ডেল স্টেজ ছিল না, একা একা আল্লাহওয়ালারা মিলাদের মাহফিলে দাঁড়াই যেতেন কিয়ামের মধ্যে। এমন ওলি অনেক ওলি অর্থ লেখা আছে, হয়তো আমি নাম জানি না। এরা সঠিক দিন কাম করে গেছিলেন, নতুন ফতোয়া শুনলে এরারে ভুললেন না, মনে থাকবো। খবরদার, কারো কত কিছু শুনবেন, কিছুদিন পরে শুনবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এখানে ভেজাল আছে, নাউজুবিল্লাহ। কইতেন না, ও মা বলতেছে তো বাকি কই, বলতেছে না আর বাকি কই। ওই উম্মতকে যদি আপনি এই গাড়িতে যদি পাইছে উঠতে যাইন গিয়া, তাহলে যে আবার কোন সময় রিটার্ন আইবেন না, না মারাক পর্যন্ত আল্লাহই ভালো জানে। এমন একটা রাডার দিয়ে নবীজিকে পৃথিবীতে পাঠাইছেন। নবীজি বললেন, মুসা নবীর উম্মতেরা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়তেন, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মুসা নবীর উম্মতেরা কি করতেন, নামাজ পড়তেন। ঈসা নবীর উম্মতেরা, আল্লাহ আমরা বন্ধের মধ্যে নামাজ পড়ি, ঘনা হইতো না, তোমাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, এখানে নামাজ পড়বা। আর আমার নবীর ক্ষেত্রে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়াসুরাল্লাহ আমরা তো ক্ষেত কামারে কাজ করি, কি করতাম? আমি যেদিন থেকে পৃথিবীতে আসছি এ আমার জন্য, আমার জন্য লি আল্লাহ, আমার জন্য শুধু লি আল আরদা মসজিদা, শুধু আমি মুহাম্মাদের জন্য কদমটা পৃথিবীর লাগার সাথে সাথে গোটা পৃথিবী আল্লাহ মসজিদ বানাই দিয়েছে। আমরা কোন রাসূলের উম্মত একটা আইডিয়াও করতে পারতেছি না। কদম যদি জমিনে লাগার সাথে সাথে গোটা জমিন মসজিদে পরিণত হইতে চায়, এবার আপনি বাজারে হাটে ঘাটে রাস্তায় যেখানে যেখানে ইচ্ছা সেখানেই নামাজ আদায় করতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন না, হাজি সাহেব এখানে আছেন না, হাজি সাহেব দেখবেন আরাফাতের পর থেকে একটা জায়গায় নামাজ কাজা করা লাগে, হোক তো তিনিও আসরের নামাজটা গিয়ে মিনা মুজদালিফায় এটা কম্পিটিশন করতে হয়। তো আমি হাদিসটা নিয়ে গাড়াগাড়ি করলাম, এই কাজটা কেন এরকম হয়, এই কাজটা কেন হয়? আরাফাতের ময়দানে যাবে মানুষ নামাজ পড়বে, এখানে নামাজের ঘাটতি থাকবে কেন? জিব্রাইল আমিন আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসরের নামাজটা নষ্ট হয়ে গেল, এত করলেন করলেন, মাগরিবের সময় আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আদায় তো সালাত কাদান আও আদায়ান, আমরা কি নামাজটা আদায় করব কাজা হিসেবে নাকি আদায় হিসেবে? নবী যখন কাজা হয়ে বইতে মোহাম্মদ যারা কই নই আদায় হন। ও মা, পুরো আসরের নামাজ ডুবাই দিছে, নামাজই নাই। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ব না? ও নামাজ পড়বা, তো কাজা হইলো না আদায় হইলো? নবী কয় আদায় পড়বা, আর এক সাহাবী কয় কি রে, নামাজ তো কাজা হইলো আদা তো বুঝে ধরে রাখতে হয়, দেখছ না অন্য সময় ফুন্ডিতি হইরা যেমনে হয় এমনে হয়। সুবহানাল্লাহ, কই নবীর আগে উস্তাদি খরচ, লাল খাট পাইছ না জায়গা জায়গায়, কেটা কেটা লাল খাট পাইছে আমি কইতেছি। জিরাব জিব্রাইল আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আচ্ছা এটা মানলাম, আপনি আসরের নামাজের আদায় আদায় বললেন, যদিও এরা কাজা করছে, এটা বাস্তব প্র্যাকটিক্যাল হাজির সাহেব যারা গেছে বাস্তব, এটা আমি মানি ঠিক, কিন্তু আপনি যে একটা বিধান পাল্টাই দিলেন, টোটাল বিধান
ভবিষ্যতে কি এমনই থাকবো? কয় এমনই থাকবো? আল্লাহর কাছে গিয়ে তুমি আরজি করো, পরবর্তীতে আমার যত উম্মত আসবে সিস্টেম ভবনে এমনই থাকবে। তো ইয়া রাসূলুল্লাহ, একটু কারণ জানতে চাই, আপনি এই কাজটা কেন করলেন? ভালো পয়েন্টার উল্টা পাল্টা লাগাই দিলেন কেন? নবীজি বললেন, ইব্রাহিম, এই যে জায়গাটা আসরের পর থেকে মাগরিবে আমি কাজা করছি না, আমার চাই উম্মতে আসো কোনো না কোনো ভাবে সময়ের ব্যবধানে, সময়ের তাড়াহুড়া, বিশাল একটা গ্যাপ জায়গাটা, যে কোনো ভাবে আসরের নামাজটা কাজা হয়ে যাবে। তো আমার উম্মত হজের মধ্যে আইসা, হজের মতো একটা জায়গা, হজের মতো একটা ভালো অবস্থান, এখানে আইসা যদি গুনাহ নিয়ে বাড়িতে যায় তাহলে উম্মত কোন জায়গায় শান্তি থাকবো? আমি আগে কাজা করলাম, আল্লাহ যদি গুনাহ দিতে হয় সমস্ত উম্মতে মুহাম্মদের গুনাহ আমি নবীর শরীরের মধ্যে দিয়ে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন, 1400 বছর আগে আমি তখনো দুনিয়াতে আসি নাই, তখন বলতেছে আমার বাংলাদেশের কোন উম্মত যে আল্লাহর রওদা শরীফে আসবো, আমার এখানে যে জিয়ারত করবো, মক্কা থেকে মদিনা যাইবো, আরাফাত থেকে মুজদালিফা যাইবো, আরাফাত থেকে মিনা মুজদালিফা যাইবো, এখানে এক ওয়াক্ত নামাজ কাজা হইব। ওই 1400 বছরের দূরবীক্ষণ যন্ত্র দিয়া দেখতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, এক ওয়াক্ত নামাজ ওটু কাজা হই যাইবোগা। তো ভবিষ্য থেকে এক ওয়াক্ত নামাজ ওটু কাজা হইতো আল্লাহ সিস্টেম ভাই মনে রাখেন যেন এরা এই নামাজটা ঈদের সাথে একসাথে আদায় করতে পারে। আপনি চিন্তা করতে পারছেন কত বছরের পরের চিন্তা, কত বছর আগে নবীজি বলেছেন পৃথিবীর নিচে জাহান্নাম আছে, তো বিজ্ঞানের এটা বিশ্বাস করে না। নবী বলছেন এই জমিনের নিচে আগুনের সাগর আছে, এখানে পানি আছে, পানির নিচে আবার আগুন আছে, বিজ্ঞান বিশ্বাস করে নাই। পরিশেষে কয়েকদিন আগে কানাডাতে, আমেরিকাতে, ইংল্যান্ডে এরা গবেষণা করছে, কত স্কোয়ার ফিট যাওয়ার পরে, 60 অথবা 70 এরকম একটা স্কোয়ার ফিট যাওয়ার পরে পানির নিচে যখন যায় এই পানির নিচে অবস্থা এদের 5 গুণ গলে যায়। তো মুহাম্মদ কথাটা কোত্থেকে পাইল? আগে কোন স্কোপ ছিল না, কোন ধরনের অনুবীক্ষণ যন্ত্র ছিল না, মুহাম্মদ কথা কোত্থেকে পাইল? এদের মাথাটা নষ্ট কেমনে কি হইল? নবীজি বলছেন এটা একটা হ্যাকমত আছে, আপনারা ফ্রিজ দেন, ফ্রিজ ফ্রিজ, ফ্রিজের মধ্যে শুধু ঠান্ডা থাকে না, এক্সটার্নাল ভাবে কিছু গরমের ফাংশন আছে, যদি ঠান্ডা থাকে সব একদম সাইজ করে দিব। পানি যে সাগরের মধ্যে আপনি আমি চলাচল করি, যদি শুধু ঠান্ডার ফাংশন থাকে সমস্ত পানি বরফ হয়ে যাবে আর মানুষ এখানে চলাচল করতে পারবে না, মাছও আর বাঁচবে না। ঠিক সেই আল্লাহ কুদরতিভাবে এর নিচে আবার আগুনের ব্যবস্থা রেখেছেন, এই সাগরের পানিগুলো যেন লিকুইড থাকে। সুবহানাল্লাহ। বলেন তো বিজ্ঞান যত হাদিস শাস্ত্র নিয়ে গবেষণা করতেছে তত বিজ্ঞানের মাথা গরম হইতেছে, কেমনে সম্ভব? কোন কিচ্ছু নাই, একজন সাধারণ সত্তা কেমনে এগুলো বলে গেল? মাইকেল এইচ হার্ট কিতাব লেখা শুরু করলো, তার বই 100 মানুষের জীবনী। আপনারা অনেক কলেজ ইউনিভার্সিটি ছেলে কেনা আছেন, আমি আপনাদেরকে বলবো অনেক বই অনেক সময় যেমন মন চাইটা পড়েন, যেটা মনে না চাইটা পড়েন না, একটা নির্দিষ্ট টপিকস এর উপর বই পড়বেন, এদিকে কুদ্দুর এদিকে কুদ্দুর কোন দিকের একটা কম্পিটিশন পাবেন না। মাইকেল ইজ হার্ট সে অনেক চেষ্টা করছে নবীজির নাম তারে মুছে দেওয়ার জন্য, অনেক বিজ্ঞানীদের নাম চেপ লেখছে, অনেক চেষ্টা করছে নবীর নামটাকে মুছে দেওয়ার জন্য, একটা দিক খুঁজে রসুলের পাকের জীবনী ফাইল না, যে দিকটা ফাইলে নামটা মুছে দিত। সুবহানাল্লাহ। আপনারা বুঝছেন কথাটা? মানুষের নাম মুছে দিতে গেলে একটা ফত শুরু লাগবে, একটা মর্যাদা শুরু লাগবো, কোন একটা দিকে মিথ্যা কথা তাহা লাগবো, চুরি বাপারে টাইটেল তখন লাগবো, যে কোনো একটা দিক কম হইলে না নামটা নিচে দিত। এত বৈশিষ্ট্য আল্লাহ রসুল পাকের মধ্যে দান করেছেন। মাইকেল এইচ হার্ট 1000 বার থিঙ্কিং করার পরও তার থিঙ্কিং টপজেটা ফেল হয়ে গেছে। সর্বশেষে গবেষণা করে এদের বিজ্ঞানীরা কেয়া আইনস্টাইনের মতো বিজ্ঞানী, গ্যালিলিওর মতো বিজ্ঞানী, তারপরে কোপারনিকাসের মতো বিজ্ঞানী, টলেমির মতো বিজ্ঞানী, খ্রিস্টাব্দে 100 বছর আগে, খ্রিস্টাব্দের 100 বছর আগে মানে ঈসা রাসূলের 100 বছর আগে টলেমি পৃথিবীতে আসছে, আমার নবীর আরো 600 বছর আগে, ওই সমস্ত বিজ্ঞানীরে মাইকেল এইচ হার্ট সাহস করে নাই, একটা নাম টুস করে উপরে পড়ে গেছে, ওয়াজানতেই মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কইতেন না এগুলো যুগে যুগে কিছু উল্টা পাল্টা ঘটে? আমাদের ভাই ডক্টর মরিস আল বুকাই,
মুরিসাল বুকাই বলল মুহাম্মদ একজন সত্য একজন নবী, মুহাম্মদ রে মুসলমানেরা মানে, কথা ঠিক, কিন্তু মুহাম্মদের ফার্স্ট ও লাস্ট কোন কথাতে কি ভুল নাই? ই মুসলমানে এত আন্তাজি কেমনে এত কথা ওনারা মানে কেমনে সম্ভব? এই মাইকেল এই মুরিসাল বুকাই সে সৌদি আরবে যাওয়ার পর আরবি ভাষা শিখছে, কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথাগুলো বলছেন শুধু এটা করার জন্য, এটা ধরার জন্য। এক পর্যায়ে শিখতে 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 সে বাইবেল ও কোরআন বিজ্ঞানের উপর ভয় লাগছে, বলছে মুহাম্মদ যা বলছে আমার 15 বছর 10 বছরের গবেষণায় যে মুহাম্মদের ফার্স্ট টপ টু বটম ফার্স্ট এন্ড লাস্ট এর মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন আর আপনি কেমনে ভুল পাইন? আপনি হইলো আদাতটা লম্বা আদ আর আদ বাড়াই দিয়েছেন বিশেষটা লম্বা কলসি তিনি, তো আপনি কইবেন যে আমাদের এলাকার কলসির কোনো তলা হই নাই, তো আতের লম্বা তুই আদা তলা হইবেন কেমনে? যারে মাপতেছ ঝাড়ের হাইট আপনি মাপতে চাইতেছেন, এই হাইটওয়ালার কতটুক কাছে গেছেন? জীবনে ফসিমুজুর ঠাকুর দিছেন, জীবনে এসারের পরে ভাস্বকার দুরু শরীফ পড়ছেন, জীবনে তাহাজ্জুদের নামাজে ঠাকুর দিছেন, এই মুহাম্মদ কে আপনি 1 সেকেন্ডে মাপতে লিবেন? সম্মানিত হাজরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অন্তরের কুরআন। আল্লাহ পাক কুরআনুল কারীমে এই কথা বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আমি এটার উপরে কিছু কথা বলবো, আমি আশা করবো আপনারা ইতিপূর্বে এগুলো খুব কমই শুনেছেন, আলহামদুলিল্লাহ। বলেন লক্ষ্য করেন তো, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আর আমার ফেরেশতার লইয়া, ইসাল্লুনা আলান নবী নবীর উপর দুরূদ শরীফ পড়ি। আমরা বুঝবো রসুল পাকের উপর যে আল্লাহ দুরূদ শরীফ পড়ে আল্লাহর দুরূদের সিস্টেমটা কি? আমরা তো আমাদের মতো করে দুরূদ শরীফ পাঠাই নবীর উপরে, আল্লাহও নবীর উপর রহমত করে বর্ষণ করে ইস্তেগফার বান্দাদের পক্ষ থেকে যায়, রসুল পাক কিভাবে করে? আল্লাহর আল্লাহর হেদায়েত থেকে আমার নবীর উপর কিভাবে করেন? লক্ষ্য করেন ইন্নার শব্দের পরে আরবি থেকে আলেম যারা সেই কথা আমার বলতেই হবে, আর এগুলো যদি মিডিয়াতে অনেক কথাগুলো যাচ্ছে। আরবিতে দুই প্রকারের জুমলা আছে, একটা হচ্ছে ইসমিয়া একটা হচ্ছে ফেলিয়া, বাংলাতে একটাকে বলে ইসিম অর্থাৎ যেটা নাম বাচক আর একটা হচ্ছে খাজে। ইন্না শব্দের পরে আল্লাহ শব্দ কোনো খাজ না, এটা একটা নাম, আল্লাহর নাম। যখন আরবিতে কোনো ইসিম হয়, এটা 1 মিনিট বোঝানোর জন্য, আরবিতে যখন কোনো ইসিম সূচক বাক্য হয় এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য সীমাবদ্ধ থাকে না, সব কালের সাথে সীমাবদ্ধ। সুবহানাল্লাহ বলেন আপনি বলতে পারেন কি বুঝাইলেন? আমি বুঝাইলাম আল্লাহ অতীতে দুরূদ শরীফ পড়ছেন, এখন পড়ে না নাকি পড়ে, ভবিষ্যতে পড়তো না নাকি পড়ব, এটা ইন্না শব্দের পরে জুমলা ইসমিয়া যখন হয় এটা দায়মানের ফায়দা দেয়। কাফিয়া যারা পড়েছেন জুমলা ইসমিয়া তুফিতু দায়মান, যেটা জুমলা ইসমিয়া হয় এটা দায়মানের ফায়দা দেয়, আজকে পড়ে কালকে পড়ে না, সকালে পড়ে বিকালে পড়ে না, দুপুরে পড়ে মধ্যে পড়ে না, এ কোনো সুযোগ নাই। ও বান্দারা, জগতের সমস্ত বান্দারা, আমি আমার পরিণত পড়ি না, আরশে আজিমে স্টেজ সাজায়া প্যান্ডেল সাজায়া মঞ্চ সাজায়া ফেরেশতারা শিখাই কেমনে নবীর উপর দূর ফোরন লাগলো, আমি তো খালি পড়ি পড়ি না, এর আরে তালিম দেই, 3 দিনের সিল্লাত কেমনে যাব, 40 দিনের সিল্লাত কেমনে যাব, এর আরে তালিম দেই, আমি আল্লাহ ফেরেশতাদেরকে তালিম দেই, তোরা নবীর উপর সিল্লা কেমনে করবে? সুবহানাল্লাহ বলেন আপনারা বুঝতেছেন? আল্লাহ মজলিস সাদাইছে, আল্লাহ আমাদেরকে কেন ডাকলেন? আমি একজন বন্ধুর জগতে পাঠাইছি, আমি আল্লাহ, আল্লাহ এমন একটা শব্দ, লাম বাদ দিলেও লিল্লা তাও অর্থ হবে আল্লাহ, আলিফ বাদ দিলেও লিল্লা তাও অর্থ হবে আল্লাহ, দুইটা লাম থেকে একটা লাম বাদ দিলে ইলাহ তাও অর্থ হবে আল্লাহ, আমজার হা ধরলে তাও অর্থ হবে আল্লাহ, সব বাদ দিলে শুধু হু তাও অর্থ হবে আল্লাহ, একটা বললে বলে ইসাল্লু না যে শব্দটা আছে, ইসাল্লু এর 3টা অক্ষর সয়াদ লাম ওয়াও, দেখা যায় কিনা ইয়া কিন্তু মূলত ওয়াও, এই 3টা অক্ষরকে যেভাবেই উল্টান
এমন দুইটা ওয়ার্ড আল্লাহ বাছাই করেছেন, সুবহানাল্লাহ। এবার আল্লাহ এই জুমলার মধ্যে আপনার নামটা তো পড়ে থাকলেও চলতো, সৃষ্টি জগতে যার প্রশংসা করতে আমি কলম ধরলাম, সুবহানাল্লাহ, পড়ে যার প্রশংসার জন্য রব নিজে কলম ধরা শুরু করলো, আর যিনি কলম ধরতে শুরু করলো, এই দুইজনের মধ্যে কোন দোষ ত্রুটি নাই। আল্লাহ আমি রব হিসেবে কোন ত্রুটি নাই, আমি কলমটাই এই জন্য আগে ধরলাম, সৃষ্টি জগৎ যেমন বুঝে আল্লাহ ওই যে দুরুদ পড়ে আমরা কেমনে বাদ যাই, আরো জোরে বলুন, সৃষ্টি জগৎ যেমন বুঝে স্রষ্টা নবীর উপর দুরুদ পড়া শুরু করছে, ফেরেশতা দুরুদ পড়া শুরু করছে, উম্মতে মুহাম্মদী তোরা কই বইরিছ, তোরা নবীর উপর দুরুদ পড়, আমি আল্লাহ নিজে আগে বন্ধু নবীর পাশে বইয়া উনার সাফায় গেলাম, উনার প্রশংসা গেলাম, সৃষ্টি রে যদি তোরা স্রষ্টা রে ভাইতে চাস, আমি যারে বেশি ভালো পাই, আমি যারে বেশি মহব্বত করি, উনারও একটু চিহ্ন লা, সুবহানাল্লাহ বলেন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ এই কথাটা বলার পরে এই যে সজলাম ওয়া ওয়াসালা, ওয়াসালা মানে পৌঁছা, বান্দা যখন দুরূদ শরীফ বেশি বেশি পড়বে ওয়াসালা ইয়াসিরু থেকে পাবে দরাবার অর্থ হবে বান্দা পৌঁছে যাবে কতটুক পর্যন্ত, রসুলে পাক পর্যন্ত, তো রসুলে পাক পড়তে কি হবে, তো মোটামুটি ট্রান্সফরমার ফায়ার হইছে, ওইলে সুইচ দিলে কারেন্ট যাইব আর নাইলে কারেন্ট আইব, মোহাম্মদ পর্যন্ত যখন লাইনটা হয়ে গেছে না, আল্লাহর বাড়ির আশেপাশে ঘুরতেছে যে কোনো এক সময় ফানা ফিল্লা দেশে যাইব, আরো জোরে বলুন, ওয়াসালা সলাওয়াত শব্দের উল্টায়া পৌঁছে গেছে, এটার আরেকটা অর্থ হচ্ছে সলাওয়াতের আরেকটা অর্থ হচ্ছে পিছে পিছে যাওয়া, আল্লাহ এটার আবার কি মেনে, ইমাম রাগিব ইসফাহানি উনার গরিবুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম ফিরুজাবাদি উনি উনার ডিকশনারিতে উল্লেখ করেছেন, তাজুল উরুস উনার ডিকশনারিতে উনি উল্লেখ করেছেন, ডিকশনারি ই ডিকশনারি ফকেটের ডিকশনারি 12 খণ্ড 17 খণ্ড অর্থ দেখার জন্য, শুধু অর্থটা কি হবে, একটা ডিকশনারির দাম 40,000, এক ইমাম সাহেবের তো এক বছরের বেতন হতে হয়, ঠিক কিনা হই, ওইখানে লেখা আছে ওয়াসালা ইয়াসিরু থেকে পৌঁছা, তো কেমনে পৌঁছা, দুরুদ পড়তে পড়তে উম্মতের অবস্থান এমন হয় কোন না কোন দিন উম্মত না বুঝতে পারলেও নবী উম্মতের কাছে পৌঁছে যায়, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন, অনেক অনেক কথা তো শুনেন, আমি দালিলাদির বাহিরে কোনো কথা বলতে পারি না, এর জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাদের এক বছরে আমার যে ডায়াগ্রাম গুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের চলতেছে এগুলো আমাদের মাহফিল গুলোকে কনস্ট্রাকশন করতে হবে, আমাদের মাহফিল গুলোকে মডিফাই করতে হবে, নাহলে এখন না আরো 100 বছর পরে যে মায়ের খাইবেন আর ঘুরে দাঁড়াতে পারতেন না, শেডিউল করো, নেগেটিভ ভাইরাল আমরা চাই না, পজিটিভ ভাইরাল চাই, মাহফিল এক মাসে একটা হোক, নাহলে এটা ঠিকাইতে পারবেন না, আপনারা এখন না দেখলেও আজকের প্রজন্ম বুঝতেছেন না কেমন লাগতেছে, এখনো প্রজন্মের মধ্যে যদি হাত না দেন 10 বছর পরে 20 বছর পরে এই রন্ধ্রে রন্ধ্রে আপনার ছেলে আপনার নাতি খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না, আপনার সখীর তলে ভানক সব বয়ে থাকবে, কথা বুঝতেছেন, দেখতেছেন না আম্মি আম্মির মতো ঘুরতেছেন, আরে দাদা আসি তো, নাতি আসি তো, সব আসি তো, আর আপনার 10টা নাতি ছিল সব দিল হয়ে গেছে গা, এখন তো এক ঘরের মাঝে 2 লাডি সেটিং করেন মডিফাই করেন, কোন দিক থেকে পানি আসতেছে শুধু সেন্স দিয়ে না, কোন কোন দিকে পানি আসতেছে এই দিকটা লক্ষ্য রাখেন, এই দিকটা লক্ষ্য রাখেন, বেটুনেস কম করেন, আমাদের আমাদের কাজগুলো সামনে অ্যাডভান্স করে নিয়ে যান, কোন কোন দিকে কিতাব লিখতাম, কিতাব লিখে কলম অর্ধেক নিয়ে বসে থাকি, কিতাব প্রকাশ করতে পারি না,
আপনারা বলবেন আমাদের কোনো আলেম নাই, আমরা কিতাব প্রকাশ করার লোক পাই না। মার্কেটে গেলে দেখা যায় সব কিতাব ওনাদের, কেন? ওনাদের রেসপন্সিবল লোক আছে, কিতাব লেখার আগে লোক রেডি, লেখ আমরা আসি পিছনে দাঁড়। আপনারা হয়তো একটু কষ্ট পাবেন, রাগ করবেন, জিনিস সত্য বাস্তব, এটা দ্বিতীয় কথা হচ্ছে সলাওয়াতের। দ্বিতীয় কথা হচ্ছে পিছনে পিছনে থাকা। যেমন আবু বকর সিদ্দিক সাবাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লা আবু বকর, এখানে সাল্লা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে আবু বকর সিদ্দিক গেলেন। সাল্লা শুধু দেখলেই দুরূদ শরীফ না, পিছে পিছে। তো পিছে পিছে কেন যায়? উম্মত যেন দুরূদ পড়তে পড়তে নবীর পিছনে পিছনে থাকে। হাই হাই, এমন একটা অবস্থা তৈরি হবে দুরুদের মাধ্যমে, এমন একটা পজিশন তৈরি হবে আপনি যেটা কল্পনাও করেন নাই, যেটা আপনার জীবনে আশাও করেন নাই, গবেষণার ব্রেনের মধ্যে এটা নাই যে এটা হতে পারে কিনা। এমন একটা অবস্থান থেকে দেখবেন হাতে পকেটে রিজিক রেডি হয়ে গেছে, সব দুরুদের বরকত। আপনারা একজন ফাগলার নাম শুনেছেন, এসকে রসুলের রাডারে ওনার নাম ছিলেন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই। উনার নাম জানে না, আশিক রসুলের সিঁড়িতে আছে এমন মানুষ খুব কম পাওয়া যাবে। এই আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ যখন মদিনায় যাবে, নবীজি স্বপ্নে মদিনার বাদশাকে স্বপ্নে দেখাইছে, এরে বাদশা, এই পাগলাটারে রোজা শরীফ আসতে দিস না। ও মা, রোজা শরীফ চাইলে নবী না দেখানির কথা, এই পাগলাটারে আসতে দে। আমার নবী বলছেন, আমার আব্দুর রহমান যদি রোজায় আসে, এর জন্য রোজার রাস্তা বন্ধ রাখবে, সে যদি আমার রোজায় আসে আমি তার সালাম দিয়ে দেখা করতে বাধ্য। আব্দুর রহমান জামি মদিনার রাস্তায় গেলেন, যাবার পরে ব্লক করা, জিজ্ঞেস করলেন, আমি যে মদিনা যাব, বাড়ি ইরানে পারস্য থেকে আসছে, আমি যে মদিনায় যাব এই রাস্তাগুলো ব্লক কেন? কয়, আপনার কি নাম? আব্দুর রহমান। কয়, আপনার জন্য নিষিদ্ধ আছে। আমার কি নিষিদ্ধ? আমার জীবনে তো কোনো ভুল নাই, আমার জীবনে কোনো ত্রুটি নাই, আমার একটা ত্রুটি আছে, নবী মোস্তফার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, আর জীবনে কোনো ভুল নাই, তা আমার জন্য এই বেড়া কেন? কয়, এর লেগে তুই আপনার এই বেড়াটা ভরছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি বলে, এই জন্য বেড়া পড়ছে, তাহলে কি যুগে যুগে যারা ধরে শরীফ পড়বে এদের জন্য কি বেড়া পড়বে নাকি? কারণ বাদশার নিষেধ, বাদশা নবীজি স্বপ্নে দেখাইছে, বাদশার কাম হলে বন্ধ কর। এবার আব্দুর রহমান জামি হয়, আমি ঢুকমু, এক তারে কলার ডাক দিছে, ভাই এদিকে আসেন, আপনার ড্রামে এগুলো কই কি নিয়ে যান? কয়, আমার এগুলো খালি ড্রাম, এগুলো ট্রান্সফার করে আবার তেল অথবা অন্য কোনো খনিজ পদার্থ এগুলো নিয়ে আসবো। আমার আপনার কত মুদ্রা আসে, রিটার্ন আসা যাওয়া কয়েত টাকা, এর চেয়ে বেশি দিব আপনার ড্রামের ভিতরে আমার ডুবাই। সুবহানাল্লাহ। বলবেন না, পাগলা পাগল হয়ে গেছে নবী দেখতো, আর আটকায় কেনা, পাগল হয়ে গেছে, কত টাকা আসা যাওয়া কয়েত, ড্রামে বইরা বক্সের মুখ লাগাই দেন, আমি রসুলের রোজায় যেতে চাই, দূর শরীফ পরে ভালো লাগতেছে না, নবীরে দেখতাম চাই সহ শরীরে। হ্যাঁ, তখন আমি রাজি হইলাম, যাইতে যাইতে রাস্তা গভীর, নবী স্বপ্নে দেখেছে, এ বাদশা তুই বেড়া দিয়ে একটা বইয়া রিস, ঘুমাই রিস বিল্ডিং এর ভিতরে, হ্যাঁ দিয়েন না, আমার রোজা দাইতেছে। সুবহানাল্লাহ। বন্ধু, এই মিয়া পাগলের মতো পাগলের নাকি আটকানি যাও, হ্যাঁ দেখবেন কিছু ফুলাবার আছে, দিতে না দিতে না, এই যে দিতে না দিতে না শুরু করছে ভিসে দিয়ে। আপনার মেহমান কে আইলো বাড়িতে, নাকি আইলো না, কে বইলো দাঁড়ে, কে বইলো না, এতে বুঝতে রাজি না। আপনার যে দিতে না দিতে না শুরু করছে, এটা নিউ সার্ভ টিনিও। এখন মা বাবা বলে যে, আরে বিপদ রে, একটা এর দিয়ে আপাতত বিদায় হর, এমন দুই একটা বাগলা ইসলামের ইতিহাসে আছে নবীর জন্য, বুক পেতে সিনা ফাঁস করে দিত, আমার নবী কোন দাঁত মোবারক শহীদ করছে খ, আমি বাস করিনি, হাতে একটা সাবুক দে, দাঁতগুলো নবী কোনটা বলেছে বলাই দে। এরকম যুগে যুগে কয়েকটা ভাগলা থাকে। আব্দুর রহমান জামি এই বাসটা তারি চোখ হয়েছে না, কোন ডামের মধ্যে আর কোন কি, এতটুকু তো আর খবর নাই। আসলে যাইতো মদিনা শরীফ পড়ছে, আশেপাশে যত মানুষ আছেন, এখন না আগে, এখন তো গেলে ইয়াল্লাহ ইয়াল্লাহ সাদিক, এদিকে হারাম হারাম ইস হারাম,
আমার বাংলাদেশের ভাইয়েরা যখন সৌদি আরবের দলিলটা দেয়, খুব কষ্ট লাগে যখন এই দলিলটা দেয় যে মদিনা শরীফ রসুলের সরাসরি রওজাতে জিয়ারত করে দোয়া করার জন্য দেন, আর বাংলাদেশে কত কিছু। আচ্ছা ভাই, আপনি যে কথাটা বললেন, আপনি তো বুঝবেন এটা রাষ্ট্রীয় কারবার, এখান থেকে মূল ভোট থেকে ওই আমাদের রসুলের বিদ্বেষী মানুষ অভাব নাই। তো আপনি তো এই দলিলটা দিলেন, আর বাদশাহে 410টা সিনেমা হল করলো এই দলিলটা দিলেন না, যে বাদশাহ রওজা শরীফের দিকে সামনে তাকানো যায় না, তো এই বাদশাহ দৃষ্টিতে সিনেমা হল কেমনে করা যায়? তাহলে সিনেমা হলে সমস্যা না, সমস্যা হলো উম্মতে মুসলিমাকে হুফফা রাসূলের পক্ষ থেকে সরাই দেওয়ার জন্য বছরের পর বছর, আমার দেশ আপনার দেশ না, পৃথিবীর ডেভেলপিং কান্ট্রি গুলিতে এত বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করা হইতেছে, আমরা বুঝি না কোন মাধ্যমে আমাদের পকেটে আইতেছে। আপনি আমি কয় টাকা ব্যয় করি, কয় টাকা উনাদের যেই পরিমাণে মাদ্রাসা, আজকে আমি যদি কোনো তুলে তুলি উনাদের মাথা খারাপ হয়েছিল, উনাদের যেই পরিমাণে মাদ্রাসা আমাদের এই পরিমাণে মাদ্রাসা নাই, উনাদের যেই পরিমাণে টাকা আমাদের সেই পরিমাণে টাকা নাই, উনাদের যেই পরিমাণে অ্যারেঞ্জমেন্ট আমাদের সেই পরিমাণে অ্যারেঞ্জমেন্ট নাই। তাহলে হুজুর, আমরা এখন পর্যন্ত ক্যামেরা টিকে আছি, কোনো খেদমত নাই, রাতের পর রাত করে বুঝাই না, দিনের পর দিন করে বুঝাই না, এখনো পর্যন্ত 10 লাখ ক্যামেরা টিকে আছে, একমাত্র মদিনাওয়ালার ফয়েজ, ঠিক কিনা বলুন? আমরা এত ইনভেস্টেশন নাই, আমরা এত মানি নাই, আমরা মানি ক্রাইসিসের লোক, আমরা কোনো কিছু নাই, কোনো খেদমত নাই, কোনো কিছু নাই, কেমনে এখনো পর্যন্ত 1400 বছর আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম নিশানা কেমনে আছে, বাকি 1400 বছর এমনি থাকবে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনে কোথায় কোথায় 1400 বছর আইছি, আরো 1400 বছর, আরো 1400 বছর, হাত্তা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, হিকমতে মুস্তাফা, কিয়ামত পর্যন্ত আমরা রাখতাম না, আল্লাহ জিম্মা নিজে থাকবো, আমরা চাইলে পারতাম না। আমরা তো আগেই বুঝি টিহাও নাই, বিল্ডিং ও নাই, বড় হুজুরও নাই, মদিনাও কোনো চ্যানেল নাই, মিশরে কোনো চ্যানেল নাই, আমেরিকাও কোনো চ্যানেল নাই, ইসরায়েলে কোনো চ্যানেল নাই, ফিলিস্তিনে কোনো চ্যানেল নাই, আমরা চ্যানেল আমরা ওই, আমরা আমরা ওই, আমরার অপোজিটে মদিনা বলা, ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন, ঠিক কিনা? এগুলো বুঝতেছেন আপনারা? এগুলো আমরা গাঁটে গাঁটে লাইব্রেরিতে যখন চিটাগাঙ্গের থাকি, লাইব্রেরিতে গুলো যখন দেখি 100টা বই আপাইলে 2টা বই আমাদের, 98টা বই গুলো দেখ, আপনি কেদমত কেমনে করবেন? এই মাহফিল দিয়া আজকে আছে কালকে নাই, মাপ ময়দানে কাজগুলো করতে হবে না? আপনার সন্তান আমার সন্তান, উনাদের বইটা হাতে নিয়ে বলতেছে ভালোই তো লেখছে, আর আপনি গড় অজীবন করেলে কি কাজ হইব? টাকা অযথা ব্যয় না করে একটা বড় ডক্টর ধরে, একটা আলেম ধরে এই কিতাবটা অনুবাদ করে দেন, এই কিতাবটা অনুবাদ করে দেন, দেন টাকা এদিক সেদিক ব্যয় না করে 10টা কিতাব, এক বছরে একজন, আর এক বছরে আরেকজন, মার্কেটে 10টা পয়সা এলে 100 বছর পরে খাবে হইবে। খুব কষ্ট লাগে এগুলো। সম্মানিত হাজিরিন, আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই রওজা শরীফে যাওয়ার পরে টুস্কের অজ্ঞান হয়ে পড়েছে, কিতাব সবাই জন্য বড় ছাত্রী দিছে, আব্দুর রহমান জামি সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যারা ওনার সাথে ছিলেন সকানে সশরীরে শুনছে, নবীজি রওজা থেকে উত্তর দিছে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, পারবেন না? এই পাগলা এখনো দুনিয়ার সিফাসাবাদা আছে, একটু বুঝা ফেরা আগাই হই আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এরকম দুই চারটা পাগলা যুগে যুগে থাকবো, থাকবো দূর যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে থাকবো, এরকম দুই সাইডটা বেজুইটা ভাগলা থাকবো। ওই আপনি যে দলিলগুলো যে জায়গা থেকে নিয়ে দিতেছেন, যে পৃষ্ঠা থেকে নিয়ে দিতেছেন, এগুলো আমাদের পড়া আছে। আপনি কোন সময় কপি করে ফেসবুকে ফুঁস দিতেছেন, আপনি খাত থেকে নিয়ে ফেসবুকে ফুঁস দিতেছেন, এগুলো আমাদের দেখা আছে। এগুলো যাদের স্টাডি নাই, পড়া নাই, এরা বুঝে না। কার্তিকে কার্তিকে নিয়ে দিতেছেন, এক সংজ্ঞা দিছে এক রাষ্ট্র থেকে, আপনি সংজ্ঞা সরাইতেছেন যে বিলা বিদাত্ত বেদাতই, মিলাদুন নবী বেদাত্ত বেদাতই, নতুন করে আবার দাঁত কুটতে গাইল। আপনি যে সংজ্ঞা দিতেছেন এই সংজ্ঞাগুলো আমাদের পড়া আছে, জানা আছে, সময় যদি ফুল পরিমাণ থাকতো আমি আরো বলতাম, তবুও আপনাদের আমি মিলাদুন নবী বিষয়ে কয়েকটা কথা বলতেছি। মিলাদুন নবী, আপনারা একটা উসুল শুধু মনে রাখবেন, বেশি ওয়াজের দরকার নাই, আসল যদি প্রমাণিত হয়,
আমার কথা একদম মনোযোগে বুঝবেন, আসল যদি প্রমাণিত হয়, আসল বলতে যদি মূলটা প্রমাণিত হয়, এটা সাবিত যে রসুল পাক কোন জিকিরের মাধ্যমে, কোন তাসবির মাধ্যমে, কোন একটা কিছুর মাধ্যমে মিলাদুন নবী করছে, এই অনুষ্ঠান না হইলেও আসল যদি প্রমাণিত হয়, শরীয়তের উসুল হলো ফরাতে গিয়ে শাখা প্রশাখা বাড়বো, মূল সাবিত থাকার কারণে কিয়ামত পর্যন্ত হারাম বলার মতো ক্ষমতা কেউ নাই। আমি আপনাদেরকে একটা দলিল দিই, নবীজির কয়েকজন সাহাবী মসজিদে নববীতে বসা, মসজিদে নববীতে বসা কয়েকজন সাহাবী, নবীজি বললেন তোমরা এখানে কি করতেছো? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনি যে পৃথিবীতে আসছেন, আমরা যে রাহমাতুল লিল আলামিন হয়ে পৃথিবীতে আসছেন, আপনারই পক্ষে সম্মান গাইতেছি। খুব ভালো কথা, সম্মান গাইতেছো, আল্লাহ তোমাদেরকে জান্নাত নসিব করুক। আপনি পৃথিবীতে আসছেন, আপনার আব্বার নাম আব্দুল্লাহ, আপনার আম্মার নাম আমিনা, এই হিসাবে আমরা এখনো কিয়ামের মধ্যে পড়ি না, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, এই জিনিসগুলো পড়তেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসায় আমরা দুরুদ সালাম এগুলো পড়তেছি মসজিদের মধ্যে, ফরো ফরো ফরো। তাইলে দুরুদ সালামের বিষয়টা, নবীজির মিলাদের আলোচনার বিষয়টা নবী যুগেই প্রমাণিত, এখন বাড়ছে নতুন একটা বিষয়, মূল যদি প্রমাণিত হয় শাখা কোনোদিন ভুল হবে না। আর একটা জিনিস বুঝাই, ধরেন মিলাদের পাশাপাশি গান বাজনা, শরীয়তের উসুল হচ্ছে ইজা ইজতামাল হালাল ওয়াল হারাম ফাহুয়া গালাবাল হারাম, যখন হালাল আর হারাম দুইটা একত্রিত হয় তখন হারাম প্রাধান্য পায়, হালাল না। জিনিসটা কেমন, ধরেন এক লোকে মদ খাইতেছে, মদ, আপনারা বলেন তো মদের মধ্যে ফানি আছে না? নাই, মদের মধ্যে ফানি নাই, মদের মধ্যে আঙ্গুরের রস নাই, ফানিও আছে আঙ্গুরের রসও আছে, এই দুইটা জিনিস সমান্তরে থাকার পরেও মদটা হারাম কেন হইল? আরেকটা নতুন কোন জিনিস এই মদের মধ্যে ঢুকছে, দুঃখের হারাম বানাইছে, কোন হারাম কোন পদার্থ। তাহলে আপনি এখন বুঝেন তো, হারাম একটা জিনিস ঢুকার কারণে এটার হারাম বানাইছে, মূলত কি মদের আঙ্গুর আর ফানি হারাম? আপনারা বলেন না, ফানি খাওয়াকে হারাম, আঙ্গুরের রস খাওয়াকে হারাম, তো মদ যেগুলো দিয়ে বানা এটা হারাম করতে গেলো যে আরেকটা কোন হারাম উপাদান এই দুইটার সাথে ঢুকছে, দুঃখে হালাল ডরে হারাম বানিয়ে দিছে। ঠিক সেই মিলাদুন নবীর ফুল উসুলটা জায়েজ মুস্তাহাব, আমার কথা না, ইবনে কাসির উনার বিদায় ও নিহায়াতে বলেছেন মিলাদুন নবী মুস্তাহাব, আল্লামা ইবনে হাজার আসকালানি উনার ফাতহুল বারীতে লিখেছেন মিলাদুন নবী মুস্তাহাব, আল্লামা কুস্তালানি উনার মাওয়াহিদুল্লাহ দুনিয়াতে লিখেছেন মিলাদুন নবী মুস্তাহাব, বরং ইবনে তাইমিয়া উনার কিতাবে উনি লিখেছেন ফতোয়া ইবনে তাইমিয়াতে মিলাদুন নবী মুস্তাহাব, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আল মাকাসিদুল হাসানা এইখানের মধ্যে বলেছেন মিলাদুন নবী মুস্তাহাব, ইমাম সুয়ুতির দ্বিতীয় কিতাব আল হাবিরিল ফতোয়া একই কিতাবে ইমাম সুয়ুতি লিখেছেন মিলাদুন নবী মুস্তাহাব, সেম কিতাব মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আল মাউলিদুর রাবি এখানে বলেছেন মিলাদুন নবী মুস্তাহাব। আচ্ছা, এতগুলো ইমাম, ইমাম আব্দুল কাদির জিলানি উনি উনার মিলাদুন নবীতে লিখেছেন যে মিলাদুন নবী মুস্তাহাব, আল্লামা শেখ কাজী আয়েদ রহমাতুল্লাহ 664 হিজরিতে উনার ইন্তিকাল, উনি উনার সেবা শরীফে বলেছেন মিলাদুন নবী মুস্তাহাব, এটার ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারী রহমাতুল্লাহ 1000 হিজরির পরে বলেছেন মিলাদুন নবী মুস্তাহাব। এই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত আপনাদের গুরু ঠাকুর দাদা উস্তাদ আশরাফ আলী থানভি হুজুর উনি উনার মোনাজাতে মাকবুলে বলেছেন মিলাদুন নবী মুস্তাহাব, উনি উনার মুস্তাহিব তানবীর জিকরুন নবী আল হাবিব উনি কিতাবের মধ্যে বলেছেন মিলাদুন নবী মুস্তাহাব, হাজী আমদাদুল্লাহ মাহাজারে মক্কি উনার ওয়া ইমদাদে সুলুকিয়ার মধ্যে লিখেছেন মিলাদুন নবী মুস্তাহাব, তারপরে হুসাইন আহমদ মাদানী শিহাবে সাকিবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী মুস্তাহাব। এইভাবে বলতে বলতে আমার জানা মতে আমি সচক্ষে 72টা কিতাব দেখেছি। আরো জোরে বলুন, আরো জোরে বলুন না একবার, সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি কোত্থেকে ফেসবুক থেকে একটা কিতাব লামাইলেন, লামাইয়া কোন না একটা টিভা দিলেন, কোন না হারাম পাইয়া দিছো? হ্যাঁ, মোল্লা আলী কারী রহমাতুল্লাহ যারা মোল্লা বলো তো, এই যুগে তো মোল্লা নামটাও দূষিত হয়ে গেছে, এই যুগে মোল্লা নাম দূষিত হয়ে গেছে, মোল্লা নরমাল শব্দ না, যাদের সিনে লক্ষ লক্ষ হাদিস ছিল এরা মোল্লা। এই যে মোল্লা আলী কারী 125,000 হাদিস জানতেন, হাফিজ ইবনে কাসির 1,00,000-এর উপরে হাদিস জানতেন, আল্লামা ইমাম হাকিম উনি তো হাকিম দুনিয়ার হাদিস সব জানতেন, সুবহানাল্লাহ। আচ্ছা,
আপনি এখন বলতে পারেন একটা কথা এক সেকেন্ডে আমার সাথে আপনি একমত হন, এটা আমিও বলি না, আমার কথাই আপনি মেনে নেন, এটা আমি বলি না, আপনার মত নিয়ে আপনি থাকেন। আপনি আগে বলেন তো, আপনি যদি বলেন এই যুগে আয়েশা যে মিলাদুন্নবী হারাম, তাহলে আগের যুগের এতগুলো মৌলবী কি ঘাস খাচ্ছেন? কি করছে বুঝলাম না। আপনি যদি বলেন ওনারা ভাই নাই, ও বুঝছি বাতি যা, আমি 10টা কিতাব পড়ে ফাইলিছন, আর এই লোক যে কিতাব পড়ে ফাইছন, এই লোক কিতাব লেখছে নিজে, কথাগুলোকে আপনি বুঝছেন? আপনি যে বলতেছেন উনি ঠিক মতো ফাই নাই, আপনাকে কেউ যদি আজকে থেকে আমি ওষুধ শিখাই দিই ওষুধ, যদি আপনাকে থেকে আজকে কেউ বলে মিলাদুন্নবী নাই, তাহলে আপনি মিলাদুন্নবী হারাম, আপনি একটা দলিল ইসলামের মধ্যে লেখেন কোন কোন ইমামে যুগে যুগে হারাম লেখছে, আর আমি একদিকে একটা ইসলাম লেখি কোন কোন ইমামে দুনিয়ার জগতে মিলাদুন্নবীকে হালাল বলছে, দেখা যাবে খারাপ ইসলাম কত অফিসটা লেখা। সুবহানাল্লাহ, আমার ফয়সালাটা কি বুঝছেন? আপনি একটা খ্রিস্টান নেন, এই মাহফিলে আমার পক্ষে আসেন, আমার পক্ষে মিশরের একজন ইমামরে বসাই দেন, অথবা বাংলাদেশের সর্বোচ্চ একজন ইমামরে বসাই দেন, উনি এক পৃষ্ঠা লিখবো অথবা উনি 10 পৃষ্ঠা লিখবো, কেডা কেডা যুগে যুগে হারাম কইছে, আর আমি খালি লিখবো কোন যুগে যুগে কেডা হালাল কইছে, দেখবেন হারামের পৃষ্ঠা 3 জনও নাই। বলেন আপনারা, বলেন, এত সহজ হারাম বলে দেবো, এত সহজ। যদি আপনাকে বলে হারাম, বলবে ডাইরেক্ট কোরআনের আয়াত দেখাও, ডাইরেক্ট নস্য কোরআন দেখাও, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেদাউন নাস, হাদিসে মুতাওয়াতির, হাদিসে মাশহুর, হাদিসে সহিহ, হাদিসের প্রকার থেকে স্পেশাল ভালো মানের হাদিস দেখাইতে হবে। যদি দেখা যায় কেন হারাম স্পষ্ট চোখে লেখা আছে, তাহলে আমি না এতে মানতে বাধ্য, আর আমি যদি মুস্তাহাব দেখাইতে পারি আপনিও চোখ বুঝে মানি না, ঠিক কিনা বলুন? এত বড় সাহস তুমি, 1400 বছরে না, 4000 বছরের ভিতরে কেউ পাইছে না হারাম খাওয়া, এত বড় সাহস তো কেউ পাইছে না। লক্ষ লক্ষ হাদিস তাদের সিনে রিজার্ভ করা, এরাই ক্ষমতা পাইল না হারামের পক্ষে কলম ধরা, আর প্রত্যেক ফেসবুক থেকে আল হাদিস অ্যাপ থেকে নিয়ে টুস করে কপি করে মেরে দিলেন, অত নম্বর মুসলিমের হারাম বাঙ্গালা টিনু টিনি কোন চলতেছে না, চলতেছে না। আল্লাহর হস্তে আপনাদেরকে বলবো, যতটুক এলেমের হাইট আছে ততটুক কথা বলেন, যতটুক আপনার দৌড় আছে ততটুক দৌড়েন, নাইলে উস্তা খায় মর ভাই, বেশি স্পিডে দৌড় দিলাইলে উল্লে উল্লে করে আত্ম ভাঙবার।